সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেই ভাঙচুর, পোস্টার জ্বালাও পোড়াও, শিল্পীদের অপদস্থ সবই হয়েছে পদ্মাবতী সিনেমা ঘিরে। হরিয়ানার এক বিজেপি নেতার একের পর এক হুমকিতে ভারতের রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে পদ্মাবতী। সিনেমা বোদ্ধারা বলছেন, শিল্পের কোনো মাধ্যমকে কেন্দ্র করে রাজনীতি করা ঠিক নয়, আর ভারতে ছবির মুক্তিতে শঙ্কার যে কালো মেঘ তৈরি হয়েছে তার অবসান চান দীপিকা ও শাহিদ কাপুর। চিতোরের রাজা রাহুল রতন সিং এর স্ত্রী রানী পদ্মাবতী, ত্রয়োদশ শতকের এই রানীর রূপের প্রশংসা দুনিয়া জুড়ে। তাকে পেতে চিতোর আক্রমণ করেন সুলতান আলাউদ্দিন খিলজি। দীর্ঘ 8 মাস যুদ্ধের পর রতন সিংকে হারিয়ে চিতোর দখল করলেও রানী পদ্মাবতীকে পাওয়া হয়নি তার। প্রাসাদের অন্যান্য নারীদের সাথে আগুনে আত্মহতি দেন তিনি। লোকমুখে প্রচলিত এই কাহিনী নিয়ে বানসালির সিনেমা পদ্মাবতী। ইতিহাসে অন্যান্য চরিত্রের অস্তিত্ব থাকলেও রানীর আত্মহত্যার কাহিনী নিয়ে রয়েছে ধোঁয়াশা, আর এই বিষয়টি নিয়েই এখন তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে, যাতে হরিয়ানার বিজেপি নেতা সুরজপাল আমু আছেন সবার আগে। দীপিকা ও বানসালির মাথা কাটতে পুরস্কার ঘোষণা করেই ক্ষান্ত হননি তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাক কেটে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। মুঝে পাতা চলা মমতা ব্যানার্জি কে রহি হ্যায় ভঞ্জলীলা বনশালি আপ আও কলকাতা মে আও হাম আপকা স্বাগত করেঙ্গে ওয়েলকাম করেঙ্গে। মেনে কাহা ইয়ে ভন্ড সি হ্যায়, ইয়ে রাঘবো কা গাঁও হ্যায়, ইয়ে রামচন্দ্র জি কে ভাই লক্ষ্মণ কা গাঁও হ্যায়, আর লক্ষ্মণ জি নে স্বরূপ নগা কে সাথ ক্যা কিয়া থা ইয়ে মুঝে কহনে কি আবশ্যকতা নাই হ্যায়। क्या मुझे कहने की आवश्यकता है, ये जो लक्ष्मण ने काम किया था आप करोगे कि नहीं करोगे? পদ্মাবতী বিতর্কে এবার হরিয়ানার বিজেপি নেতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। শূর্পণখার প্রসঙ্গ টেনে ঘুরিয়ে নাক কাটার হুমকি, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে গুজরাট। একের পর এক বিজেপি শাসিত রাজ্য যখন সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে আপত্তি তুলেছে, তখন শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ওরা যদি অন্য রাজ্যে পদ্মাবতী দেখাতে নাও পারেন, আমরা এখানে আলাদা করে ছবি প্রদর্শনের ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গ খুশি হবে, গর্বও বোধ করবে, আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি হরিয়ানার বিজেপি নেতার। মুঝে পাতা চলা মমতা ব্যানার্জি কে রহি হ্যায় ভঞ্জলীলা বনশালী আপ আও কলকাতা মে আও হাম আপকা স্বাগত করেঙ্গে ওয়েলকাম করেঙ্গে। মেনে কাহা ইয়ে ভন্ড সি হ্যায়, ইয়ে রাঘবো কা গাঁও হ্যায়, ये रामचंद्र जी के भाई लक्ष्मण का गांव है, और लक्ष्मण जी ने स्वरूप नगा के साथ क्या किया था ये मुझे कहने की आवश्यकता नहीं। क्या मुझे कहने की आवश्यकता है, ये जो लक्ष्मण ने काम किया था आप करोगे कि नहीं करोगे? বিজেপি নেতার এহেন হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সম্পর্কে যে ভাষায় যে কুবাক্য প্রয়োগ করেছে তা ভাষার অযোগ্য, ক্ষমার অযোগ্য। হয় তিনি ক্ষমা চান, নাইলে সারা বাংলার মানুষ তার উপরে নজর রাখবে এবং যথাযথ প্রতিবাদ করবে। হরিয়ানার বিজেপি নেতা এমন মন্তব্য করেছেন যে তার পাশে দাঁড়াতে পারছেন না বিজেপি শীর্ষ নেতৃত্ব। মুঝে লাগতা হ্যায় কি ইস প্রকার কে শব্দো কা কিসি ভি প্রয়োগ নাহি করনা চাহিয়ে। মমতা জি जनता के द्वारा चुने हुए प्रदेश के मुख्यमंत्री हैं, विरोध का प्रजातांत्रिक तरीका ही ठीक। পদ্মাবতী বিতর্কে এর আগেও সঞ্জয় লীলা বনশালী এবং দীপিকা পাড়ুকোনের মাথা কাটার হুমকি দেন হরিয়ানার এই বিজেপি নেতা। अगर कोई गर्दन काट के लाएगा तो 10 करोड़ तो हम देंगे। वो जलाउद्दीन खिलजी की रोल कौन कर रहा? रणवीर सिंह कहता मुझे अगर बस चले तो मैं और काम कर सकता हूं। अगर तूने महारानी पद्मनी के सम्मान में शब्द नहीं बोले, अपने शब्द वापस नहीं लिए, तो तेरा इलाज नहीं करना चाहते हम, तेरी टांगों को तोड़कर तेरे हाथ में दे देंगे। এবার পদ্মাবতীর পাশে দাঁড়ানোই বিজেপি নেতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা হুঙ্কার দিয়েছেন অনুব্রত মণ্ডল। হরিয়ানার কোন জেট দিদিন নাকি নাক কেটে গেল, সুরপনাকা করে দেবে, হাইরে মূর্খ বিজেপি। ওখান থেকে বলা সোজা
পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলা সোজা নয়, হরিয়ানাতে বলে সোজা। এখানে বললে তোর জিভটা কেটে নেবে মানুষ। এভাবেই পদ্মাবতী বিতর্ক নিয়ে চড়ল বঙ্গ রাজনীতির পারদ। আমি পদ্মাবতী আর আলাউদ্দিন খিলজিকে বিচ মে কোই ড্রিম সিকোয়েন্স দর্শায়া গয়া হ্যায়, মানে ইস বাত কো পহলে হি নকারা হ্যায়, লিখিত প্রমাণ ভি দিয়া হ্যায় ইস বাত কা পহলে, আর আজ ইস ভিডিও কে মাধ্যম সে মে ফির সে দোহরা রাহা হুঁ। আর চলচ্চিত্র নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন সিনেমা বোদ্ধারা। জো সরকার হে উসকো ফরেন ইসকো এক ল এন্ড অর্ডার সিচুয়েশন কি তরহ ট্রিট করকে উসকে উপর সখতি সে কদম উঠানে চাহিয়ে। আগামী 1 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না।